হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের নতুন জরিপে সেরা 10 সুন্দরী অভিনেত্রী। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের সুন্দরীদের মধ্যে 10 নম্বরে স্থান পেয়েছে পূজা চেরি। পূজা চেরি শিশুশিল্পী হিসেবে নিজের অভিনয় জগৎ শুরু করেন। পরবর্তীতে তার বয়স বাড়ার সাথে সাথে মডেল এবং অভিনেত্রী হিসেবে অনেকটাই সুনাম অর্জন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের সবথেকে কম বয়সী অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা রয়েছে তার। এই মুহূর্তে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে হট ফেভারিট নায়িকা হয়ে উঠেছেন পূজা চেরি। এরপরে আমাদের লিস্টে নাম্বার 9 যিনি রয়েছেন তিনি হলেন শবনম বুবলি। এছাড়া শবনম বুবলিকে নিয়ে বর্তমানে তোড়পাড় বাংলাদেশ ইন্ডাস্ট্রি। কারণটা হয়তো অলরেডি সবারই জানা। বাংলাদেশের বর্তমানে সুপারস্টার সাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। বুবলি তার ক্যারিয়ারের প্রথম দিকে একটি নিউজ চ্যানেলে কাজ করতেন। এরপরে সাকিব খানের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। সাকিব খানের সঙ্গে বেশ কিছু সুপারহিট ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপরে আমাদের লিস্টে নাম্বার 8 যিনি রয়েছেন তিনি হলেন আনিকা কবির শখ। বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্ম আনিকা কবির শখের বেশ কিছু বিজ্ঞাপন এবং ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। এছাড়া বাংলাদেশ সিনেমা জগতের অন্যতম সেরা সুন্দরীদের তালিকায় তিনি একজন। তাই তো আমাদের লিস্টে নাম্বার 8 তার নাম রাখা হয়েছে। এরপর নাম্বার 7 যিনি রয়েছেন তিনি হলেন মাহিয়া মাহি। 2012 সালে সিনেমা জগতে পা রাখেন পরিমণির হাত ধরে মাহিয়া মাহি। এছাড়া এরই মধ্যে নিজের রূপ ও গুণ দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। এছাড়া বাংলা সিনেমার অন্যতম সুন্দরীদের তালিকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন নায়িকা মাহিয়া মাহি। তাই তো আজ বাংলাদেশের সেরা সুন্দরীদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। এরপর আমাদের লিস্টে নাম্বার 6 যিনি রয়েছেন তিনি হলেন বিদ্যা সিনহা মিম। বর্তমানে বাংলাদেশের সুন্দরী নায়িকাদের তালিকায় অন্যতম হলেন বিদ্যা সিনহা মিম। এই মুহূর্তে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন বিদ্যা সিনহা মিম। বিভিন্ন বিজ্ঞাপন, টিভি নাটক ও সিনেমায় অভিনয় করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। কিন্তু বর্তমানে বাংলাদেশে আরেক সুন্দরী পরিমণির সঙ্গে ব্যক্তিগত কিছু কারণে সমালোচনার মুখে রয়েছেন বিদ্যা সিনহা মিম। এরপরে আমাদের লিস্টে নাম্বার 5 যিনি রয়েছেন তিনি হলেন পরিমণি। সবাই হয়তো জানেন বাংলাদেশের ঢাকাই সিনেমার সবথেকে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছেন পরিমণি। এছাড়া নিজের পার্সোনাল লাইফ নিয়ে সবসময় শিরোনামে থাকতে পছন্দ করেন তিনি। যাই হোক, 2012 সালে সিনেমা জগতে পা রাখেন তিনি। এরপরে বহু সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। এছাড়াও তার রূপ ও অভিনয় গুণে বাংলাদেশের পাশাপাশি ভারতও বেশ জনপ্রিয় রয়েছে এই অভিনেত্রীর। এরপরে আমাদের লিস্টের নাম্বার 4 যিনি রয়েছেন তিনি হলেন অপু বিশ্বাস। 2006 সালে সাকিব খানের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অপু বিশ্বাস। এরপরে সাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস। তবে বর্তমানে নিজের রূপে গুণে বেশ প্রশংসায় পাচ্ছেন অপু বিশ্বাস। এছাড়া অন্যান্য নায়িকাদের তুলনায় বাংলাদেশ ও ইন্ডিয়াতে বেশ জনপ্রিয়তা রয়েছে অপু বিশ্বাসের। তাই তো আমাদের লিস্টে নাম্বার 4 তাকে রাখা হয়েছে। এরপরে আমাদের লিস্টে নাম্বার 3 যিনি রয়েছেন তিনি হলেন মেহজাবিন চৌধুরী। বর্তমানে দুই বাংলা তরুণ প্রজন্মের ক্রাশ হয়ে উঠেছে মেহজাবিন চৌধুরী। এছাড়াও নাটক জগতের রানী বলা হয় তাকে। এর পাশাপাশি মডেল হিসেবে তার অনেকটাই জনপ্রিয়তা রয়েছে। অভিনয় জগতে আসার আগে তিনি বিভিন্ন কোম্পানি ও বিজ্ঞাপনের অ্যাড করেছেন। এরপরে বাংলাদেশের নাটক জগতে কাজ শুরু করে অনেক জনপ্রিয় অর্জন করেন মেহজাবিন চৌধুরী। তাই তো নাটক জগতের রানী বলা হয় তাকে। এরপরে আমাদের লিস্টে 2 যিনি রয়েছেন তিনি হলেন জয়া আহসান। জয়া আহসানকে 2 নম্বরে রাখার বিশেষ কারণ হচ্ছে তার বয়স প্রায় 40 বছর, অথচ তাকে দেখলে বোঝা যায় না তার বয়স যে 40 বছর। বাংলাদেশে তার যেমন জনপ্রিয়তা, ঠিক তেমনই ইন্ডিয়াতেও রয়েছে তার বেশ জনপ্রিয়তা। এছাড়া জয়া আহসানকে বাংলাদেশের বিভিন্ন ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায়। নিজের নিখুঁত ট্যালেন্টকে কাজে লাগিয়ে বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তাই তো কলকাতা ও বাংলাদেশে সমান জনপ্রিয়তা পাচ্ছেন তিনি। ফাইনালি আমাদের লিস্টে নাম্বার 1 যাকে রেখেছি তিনি হলেন নুসরাত ফারিয়া। তাকে 1 রাখার মূল কারণ হচ্ছে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে নিজের সৌন্দর্যকে কাজে লাগিয়ে সর্বাধিক নজর কেড়েছেন নেটিজেনদের তিনি। তিনি তার ক্যারিয়ারে প্রথমে ছিলেন টেলিভিশন উপস্থাপিকা, এছাড়াও রেডিও, জকি এবং বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতেন তিনি। বর্তমানে তিনি তার নিজের রূপ ও তার নিখুঁত দক্ষতাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন তিনি। এছাড়াও টালিউডে জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন জিৎ। এই সুপারস্টারের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন নুসরাত ফারিয়া। এই ছিল আজকে আমাদের সেরা 10 জন সুন্দরী নায়িকার তালিকা।
তবে আপনি কোন সুন্দরীকে কত নম্বরে রাখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।